একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোঁটা শুনতে হয়, তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য তো নয়। আর শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুর বাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দেব। এটাই হচ্ছে মেয়েদের জীবন, দুনিয়াতে সবাই এক নয় গো, যার সাথে হয় সে বোঝে একমাত্র তার কষ্টটা কোথায়। আমরা সব সময় বরাবরের মতোই বলে থাকি বা কারোর মুখে শুনে থাকি মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, অথচ বাস্তবে মেয়েরা ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না, প্রতিটা বাড়ি নারী ছাড়া শূন্য হারি। এটা কথাটা সত্যি, কিন্তু বাস্তবে এই জিনিসটা খুবই কম দেখা যায়, তাই না? বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, বাবাকে বলাও যায় না, বাবা আমার কষ্ট হচ্ছে মাথায় হাত বুলিয়ে দাও। আমরা আসলেও এতটাও বড় হতে চাইনি কখনো, যতটা বড় হলে নিজের কষ্টগুলো হাতের লোকমার সাথে গিলে নিতে হয়। বাবাকে জড়িয়ে ধরা যায় না, মায়ের কোলে শুয়ে কান্না করাও যায় না, এতটাও বড় হতে চাইনি কখনো মা। অবহেলা যদি কপালে থাকে তাহলে হাজার চেষ্টা করেও আর ভালোবাসা পাওয়া যায় না। আমি কারো কাছে গিয়ে বলবো আমি ভালো নেই, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি, নিজের সাথে লড়াই করেই যাচ্ছি। যদি মিথ্যে বলার পর আমরা বোবা হয়ে যেতাম, হারাম সম্পর্কগুলো করার জন্য হারামে লিপ্ত হওয়ার যদি আমাদের ক্যান্সার হতো, ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশ করার পর যদি চেহারা ভূতের মতো হয়ে যেত, গান শোনার পর যদি কানে শুনতে না পেতাম, লেখাপড়ার জন্য নামাজ পড়ার ছাড়াই যদি পরীক্ষায় ফেল করতাম, যদি নাটক সিনেমা মুভি দেখার জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যেত, তখন কেমন হতো? অথচ আমাদের ভগবান আমাদের সাথে কিছুই করছেন না, বরং বারবার সুযোগ দিচ্ছেন তবু করার জন্য যে ভগবানের শরণার শরণাপ্য হও, ভগবানের রাস্তায় চলো। অথচ কেই বা চিনে বলো, কেই বা বোঝে? শুধুমাত্র শারীরিক চাহিদা মেটালেই কিন্তু স্বামী হওয়া যায় না, প্রকৃতপক্ষে উত্তম স্বামী তো তারাই যারা স্ত্রীর ভালো লাগা খারাপ লাগা শারীরিক ও মানসিক দিকে খেয়াল রাখে। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে অপমান সে সেরা ভাববেন না, উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উঠে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চোখে দুর্বল ভাববেন না, নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব স্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। মনে রাখবেন, এই প্রতিষ্ঠা যখন সফল হবে তখন এটাকে আত্মতৃপ্তি বলে। আমিও সেই চেষ্টাই করে যাচ্ছি যে যদি কোনোদিন সফল হতে পারি, হ্যাঁ আজ হয়তো আমার হাতে কিছুই নেই, শূন্যতে আছি, আমি একদম এখনও শূন্যতে আছি, তো দেখি শূন্য থেকে উপরে উঠতে পারি কি না, সেটারই অপেক্ষা। আমার অপেক্ষার অবসান কোনো দিন ঘটবে কি না সেটা আমার জানা নেই, কিন্তু মনে একটা বিশ্বাস যে আমি পারবো। কেন পারবো না বলো? পারবো।
যাই হোক, এদিকে আমার সংসারের কাজে লেগে পড়লাম, আর এদিকে মিষ্টকে স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আমি রান্নার সময় যে কাগজগুলো হয় সেই কাগজগুলো কখনোই এখানে সেখানে ফেলি না, একটা বাক্সর মধ্যে আমি সবগুলোকে জমা করে রাখি, যেটার জন্য যেটা করাতে পরিবেশটাও ভালো থাকে আর আমার ঘরটাও পরিষ্কার থাকে। এই প্লাস্টিক যেখানে সেখানে ফেললে মাটিটাও নষ্ট হয়, পরিবেশটাও খারাপ হয়, তাই না? তাই আমি বলে না, এটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। আমাদের দেশ, আমাদের গ্রাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো অনেক তো চেষ্টা করছে সরকার, কিন্তু সরকার চেষ্টা করলেও সরকারের সাথে সাথে আমাদের মতো মানুষেরও, সাধারণ মানুষেরও কিন্তু সাহায্য করতে হবে, তবেই না একটা সুস্থ গ্রাম বা সুস্থ একটা দেশ পৃথিবী পাবো আমরা, তাই না? এদিকে আমি কাপড় চাপড় আমার ধোয়া হয়ে গেছে, নিয়ে চলে গেলাম পিছন দিকে। আসলে এই দিকের বেড়াটা দিয়ে আমাদের এতটা সুবিধা হয়েছে, মানুষে বলে না যতদিন থাকে ততদিনই তার সেটা বুঝে, যতদিন না থাকে তখন আর বুঝে না। আসলে এতদিন এই জায়গায় বেড়াটা ছিল না, কিন্তু তবু কিন্তু কাপড় ধোয়া মেলা বন্ধ ছিল না, শুকানো মেলানো হতোই। এখন এই জায়গাটা হওয়াতে আমাদের আরও সুবিধা হয়ে গেছে। মা কথায় আছে, মানুষকে যত সুবিধা দাও আরও সুবিধা চাই। এটা আমি বলে না, সবারই কিন্তু একই রকম। এদিকে চান করার জন্য চলে এলাম, আমি মাথাটাকে ধুয়ে নিচ্ছি। তিন দিন ধরে মাথায় তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু করতে পারছিলাম না, তো আজকে এই যে শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি, তো চলো একদম ঠান্ডা জল দিয়ে আমার মাথাটাকে আগে ধুয়ে নিই। বাইরে রোদের তাপটা, রোদ নেই কিন্তু একদম গরমের তাপটা কিন্তু প্রচুর, মানে রোদ না থাকলেও তাপটা ঠিকই আছে। আজ রান্না করছি মাছ দিয়ে, ওই যে কি বলে মাছকলার ডাল, তো ডালটা হয়ে গেছে। এদিকে এই যে দেখতে পাচ্ছ, ডালটা হয়ে গেছে, তো এটাকে এখন তারকা লাগাবো, তারকা মানে সোমবার দিন। সংসারে যতই অশান্তি থাক না কেন, যতই রাগ থাক না কেন, যতই অভাব থাক না কেন, এই দিন এই সময়টা হলো সব ভুলে যাই আমি। আমি হোক, এটা সবারই কর্তব্য, সবারই হওয়া উচিত। যদি যার সংসারে এই জিনিসটা করতে পারছে, তাদের সংসারে সুখটা সত্যি বেশি দূরে থাকবে না। আসলে আমাদের খাওয়ার সময় যত রাগ যত অশান্তি সবটাই মিটে যায়। যত খেতে পাই বা না পাই, জীবনে কিছু পাই বা না পাই, একসাথে বসে যে খাওয়া দাওয়া করতে পারছি, এটাই তো বড় একটা সুখ, একটা শান্তি মনে, তাই না? এদিকে বিকেলে কাপড়গুলোকে তুলে নিয়ে এসে আমি, এখন একটু সময় আছে, মিষ্টু ঘুম থেকে উঠে পড়লো, তারপর আমি কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম। কারণ এই কাপড়গুলো এখন যদি গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু কালকে সকালবেলা আমার কাজে তাড়াহুড়ো করতে হবে, যার জন্য আমি এখন সময় আছে যদি তো গুছিয়ে নিই। তো চলো, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, এত দারুণ ওয়েদার, মানে কি বলবো, সত্যি এতটা ভালো লাগছে ওয়েদারটা। এখন এখন মোটামুটি বেজে গেছে ঘড়িতে 5:45, তো দেখতে পাচ্ছ একদম কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ নেই, একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, সত্যি দারুণ লাগছে। কারণ সারাদিন এত গরম দিয়েছে, গরম দেওয়ার পর এমন একটা ঠান্ডা দিলে কার না ভালো লাগে বলো। এখন কি বলতো, এখন না ঘুগনি আর বয়েল ডিম খেতে কিন্তু দারুণ লাগতো, সাথে গরম গরম পুকুরি, আহ জমে একদম মজা লাগছে। দেখতে পাচ্ছ কি মজা হাওয়া দিয়েছে, কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, তো যার জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। চলো মিষ্টি গেল মাসি বাড়িতে, আমিও একটু যাই। অনেকেই আমাকে খারাপ বলে যে আমি ঘন ঘন বাপের বাড়িতে আসি, বাড়ির বাপের বাড়ির সামনে থাকলে কি এত ঘন ঘন আসতে হয়। কথাটা ঠিকই বলেছে, কিন্তু আগে এত ঘন ঘন আসতাম না। তো মিষ্টি হওয়ার পর, মিষ্টি বেশিরভাগ জানোই তো মামা বাড়ি, সেটা একটু অন্য রকম। কই বাড়িতে সাপ, বাইরে নাই যে ঘর থেকে, মিষ্টি হওয়ার পর থেকে এখানে একদম কি বলবো চলে আসে, ওকে নেওয়ার জন্য আসতে হয়। তারপর এটা হলো একটা গেল, তারপর হলো নেক্সট মা মারা যাবার পর, একবার এসে যদি বাড়িতে কাউকে না দেখি কেমন আছে না আছে, তাহলে আর ভালো লাগে না, এটাই মেন রিজন। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই খারাপ ভাবে, আমার শ্বশুরবাড়ির মানুষেরাও খারাপ ভাবে, জানি, এর জন্য আমাকে অনেক কথাও শুনিয়েছে।
কিন্তু কি করবো বলো, সব কথা হজম করে গেলে ফেলি, থাক আসতে তো হবেই আমাকে, তাই না?